একটা ডেজিগনেশন আজকে নিয়েছি নিজে, তো ওই জন্য আমার মানে বললে মুশকিল হয়ে যাবে, উপহারই দিয়ে যাচ্ছে, কারণ রায়ের মা যখন কিন্তু মেমেন্টো আমরা হাতে তুলে দিচ্ছি, এবং এটাও সৌভিক কৃষ্ণার জন্য। আর এই কিছু তোমাকে রাখিয়া থাকছো না তো রাউটি সাহসিকে রয়েছে আদিত্য একদম ছোট থেকেই, এবং একই ছাদের তলায় অনেক রকমের জিনিসপত্র দেখা যায় এবং মানুষ এত সুন্দর শখ করে সেগুলোকে বানায়, আর কতটা ট্যালেন্ট কতটা শিল্প মানুষের মধ্যে থাকলে সেটা হয় সেটা দেখা যায়। আর আমার আজকে এখানে আসে খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর ওয়েল অর্গানাইজড বহুরূপী এক্সিবিশন হয়েছে, যে এত গরম বা এত হ্যাপাজেড কিছুই নেই আর কি। মানে এখানে ঢোকার পর কিন্তু খুব ওয়েল অর্গানাইজড, সবাই যে যার মতন করে দেখছে ঘুরছে, কিন্তু এত সুন্দর সুন্দর অসাধারণ স্টলস রয়েছে, তো খুব ভালো লাগছে। আমি সবাইকে এটাই বলবো যে সবাই আসুন এখানে দেখুন, এবং পছন্দ হলে অবশ্যই সেই স্টলগুলোর কোথায় লোকেশন তাদের স্টোরের সেগুলো জেনে অবশ্যই যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুমি আগে একরকম ফ্যাশন স্টাইল করতে, এখন নিজে পুরো চেঞ্জ করেছো, কারণ তুমি, কারণ তোমাকে আমি হায়ার করেছি। থ্যাংক ইউ। ফ্যাশন এক্সিবিশন মানে তুমি কি আউটফিটে আসবে সেদিকে সবার নজর থাকছে। থ্যাংক ইউ সো মাচ, আমি তো সেটাই চাই। একটু লুকটা নিয়ে আগে জানবো তারপরে আসবে এক্সিবিশন। এই লুকটা আমার যে কাজ করে দেবশিলা ভাই দেবজিৎ, শেষ আমার দু তিনটে লুক নিয়ে তোমরা অনেক রকম নানা রকম রিয়াক্ট করেছো, তো এটা দেবশিলা ভাই দেবজিতেরই করা, এবং এই গরমকালটাকে মাথায় রেখে সাদা রংটা বাছা। আমি সারা জীবনে কালো আর সাদার ওপর বেশি থাকি, অন্য রঙে আমায় খুবই কম দেখা যায়, কিছুতেই বেরোতে পারি না, কিন্তু আমি একটা পন করেছি যে এবার শীতকালে, এই বছর শীতকালে আমি একটু অন্য অন্য রং নিয়ে এক্সপেরিমেন্ট করব। মানে আমার যে কি সৌভাগ্য যে আমি আমার পরে সাকসেসফুল এরা সবাই ভীষণ ট্যালেন্টেড, ওদেরকে দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু এই সুযোগটা যে আমি এত বছর ধরে এখনো পাচ্ছি ইন্ডাস্ট্রিতে, এটা নেহাতই মানে আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ যেটা যেন আমার উপর থাকে। ব্যাকিংওয়াজে পুরস্কার প্রাপ্তিও ঘটলো আজকে, একদমই ঘটলো, ভালো লাগলো যে যারা যে দুজন আমার সঙ্গে ছিল, দুজনেই ভীষণ ট্যালেন্টেড, ওরা একই মঞ্চে পুরস্কার পেলো, সেটা বেশি ভালো লাগে। আমি খুবই এক্সাইটেড, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের একটা কিছু করা, তো চেষ্টা করেছি, তো আমার ব্র্যান্ড খুবই নতুন, মানে 5-6 মাসই হয়েছে, তো চেষ্টা করছি সবার মতন করে, সবার যা যা রিকোয়ারমেন্ট আছে সব কিছু দেখে, ও ওরকম গরম যেরকম ওয়েদার বলো, সিজন বলো, যেরকম যা রিকোয়ারমেন্ট ওরকম আমি কিউরেট করার। আর আজকে আমি ভিকি গার্ডেন্সে আছি, যেখানে বহুরূপী এক্সিবিশন হচ্ছে, 3 দিন আছে, আজকাল পরশু 12টা থেকে 9টা। প্লিজ সবাই এসো, রিকোয়েস্ট করবো, শুধু আমার ব্র্যান্ড না, অনেক ব্র্যান্ড আছে, খাওয়া দাওয়া আছে, নাচ গান আছে, তো ওইগুলোর করতে করতে একটু শপিং হয়ে যাবে, আর আমার সাথে দেখাও হয়ে যাবে। না না না, আস্তে আস্তে কোনো দিকেই যাচ্ছি না, যেদিকে আমাকে ডাকবে আমি সেদিকেই যাবো, যেরকম যা কাজ হবে আমি সেরকম করবো। আর হ্যাঁ, যেহেতু এটা ইচ্ছা ছিল, আমার মনে হয় যে নিজের ইচ্ছেকে সব থেকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, আর তো আমি দিয়েছি, চেষ্টা করেছি, আর বাকিটা তো ভগবানের আর তোমাদের হাতে। একদম ভালোবাসি না, একদম ভালোবাসি না আমি সাজতে, তো বাদ দেন, সাজাতে ভালোবাসি, জিনিসপত্র কিনতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, আমার সাজ মানে আমার জন্য যে কমফোর্টটা খুব প্রায়োরিটি দেয়, আমি যদি কমফোর্টেবল হই তাহলেই আমি কনফিডেন্ট ফিল করবো, ওই সাজটা আমার ভালো লাগে, মানে সেজে নিলাম, বিশাল কিছু পরে হাঁটতে পারছি না, জামা ঠিক করতে যাচ্ছি, ওইটা আই থিঙ্ক না করে তুমি যদি কনফিডেন্ট হও নিজের স্কিনে আর কমফোর্টেবল হও, ওটা বেস্ট সাজ সবার জন্য।